আসলে একটা ব্যাপার কি এক একটা কন্টেন্ট এক এক টাইপস প্রত্যেকটা কন্টেন্ট যে আমার ভালো হবে এটা আমি মানে আমি না এটা কোনো ইউটিউবারই বলতে পারবে না যে প্রত্যেকটা কন্টেন্টই ভালো হবে যারা রেগুলার থাকে আর কি কারণ মানছে দেখতে আলুর মতো আমাকে আলু বানিয়ে খাওয়াইছে মানে ফ্রেঞ্চ ফ্রাই ইউ নো ফ্রেঞ্চ ফ্রাই মানে ওয়েজেস ও আসলে আগে ওয়েজেস লাইক করতো তাই আমার জন্য ওয়েজেস বানিয়ে খাওয়াইতো আর কি যখন সরি আমি আবার কেন মুভমেন্টে চলে যাই ওই স্টেপটা আমার অনেক ভালো লাগে আর গানটা অনেক সুন্দর দ্যাটস ওয়াই মেয়েটা অনেক সুন্দর আরে না আরে Assalamualaikum everyone, क्या अवस्था सबार कैम आछेन सबाई वेलकम टू माई ऑफिशियल यूट्यूब चैनल Rs Fahim Chowdhury एंड यू आर वाचिंग another brand new video and onek din mane bolchen je question answer and ami chinta korchhilam je 1 million er pore question answer ta dibo cause onegula bash khabo to that's why but bash ta chinta korlam ekটু agei niye ashi jehetu content nai and masher shesh and thank you so much guys for 9323 na 933 के YouTube subscribers and love you कल के राते एक पोस्ट करছিলাম যে কি কোশ্চেন করতে চাও আমাকে তো ফাইনালি গাইস অনেক মানুষ অনেক লেভেলের কোশ্চেন করছে অনেক এক্সট্রিম লেভেলের কোশ্চেন করছে এন্ড সব তো নিতে পারি না বুঝো না গাইস ইউটিউব ভিডিও তো প্যারা তো খেয়ে যেতে পারি ধরা তো দিয়ে দিতে পারে তো যা যা বাছাই করছি তার মধ্যে 10 থেকে 12টা কোশ্চেন আমি নিছি সো চলো কোশ্চেনগুলো পড়ে আসি এন্ড ভিডিও যারা ফার্স্ট দেখতেছো एक लाइक तो बनता है ना थम्स अप तो बनता है ना देन करना क्या है इसके बाद सब्सक्राइब कर देना और बेल आइकन प्रेस कर देना যদি আমি একটু হিন্দি বলা শিখতেছি cuz আমি কয়েকদিন পরে ইন্ডিয়া যাচ্ছি गाइस So first question করছে আমাকে ইরফান সাদিক আয়ান মানজিয়া और বাইক So guys একটা কথা কি আমার বাইকের একটু ভালোবাসাটা বেশি আমি বাইক লাভার গাইস ভাই আজকে শেষ আপনি শেষ এই সব কোশ্চেন আমি চাই না কেউ আমাকে করুক প্লিজ গাইস এই সব কোশ্চেন করবা না আমাকে আমার খুব ভয় হয় আমি যদি কেউ ব্যাকআপ দিতে পারো তাইলে ঠিক আছে কোশ্চেন করতে পারো সমস্যা নেই নেক্সট সেকেন্ড কোশ্চেন করছে জুলকার 9 করলোটা কি এটা একটু বিপ বসাইস ঠিক আছে কোন ব্র্যান্ডের পড়ো এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন 150 টাকা কি পাওয়া যায় রে 150 তো সস্তা জিনিস লাগে উপর ভিতরে তো একটু দেখে না ভ্যান প্লাজার থেকে তো পাওয়া যায় ভ্যান প্লাজার যা ওই আর কি ওই যে ডুপ্লিকেট কি জানি আছে না কি জানি নাম বলস না পোমা ক্যালকি ক্যালভিন হোয়াটএভার এগুলা কিছু একটা আর কি এটা তো ভিতরে বুঝো না এটা ভিতরে থাকে না ভিতরে তো দামি পড়া যায় না কোন ব্র্যান্ড আসলে আমি নিজেই একটা ব্র্যান্ড সো চিন্তা করতেছি সোয়াগ ব্র্যান্ডের খুলবো নাকি কিনবা নাকি নটি বয় নেক্সট সো নেক্সট কোশ্চেন করছে কনন শোয়েব আপনি এত লেম কন্টেন্ট কেন করেন কামব্যাক করেন আগের কন্টেন্টগুলোতে আসলে একটা ব্যাপার কি এক একটা কন্টেন্ট এক এক টাইপস প্রত্যেকটা কন্টেন্ট যে আমার ভালো হবে এটা আমি মানে আমি না এটা কোনো ইউটিউবারই বলতে পারবে না যে প্রত্যেকটা কন্টেন্টই ভালো হবে যারা রেগুলার থাকে আর কি তাদের মাথার মধ্যে তো থাকে না যে কি টাইপের ভিডিও বানাবো সাইকেল স্টান্ট রাইডার বাইক স্টান্ট রাইডার দেন একটা করে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি রাউন্ড শেপ অ্যান্ড আমি চাই যে প্রত্যেকটা কন্টেন্ট একটা করে বানানোর জন্য অ্যান্ড এটা রেগুলার বেসিস করার জন্য আর আগের কন্টেন্টগুলো যেগুলো করতাম উল্টাপাল্টা অনেক কথাটা বলে ফেলতাম অ্যান্ড এগুলো তো এখন বলা যায় না বুঝেন না 9 লাখ বাট যতটা দুষ্টু আমি আগে ছিলাম তার চেয়ে ডাবল দুষ্টু এখন হয়েছে কিন্তু আমি এইসব নিয়ে ভিডিও বানাতে পারি না আর কি সো সেট ফর মি এন্ড হয়তো এখন বলতে পারবেন হোয়াই নট বাইক স্টান্ট এন্ড বাইক স্টান্টে 300 মিটার রাস্তাটা হয়তো আপনারা জানেন মানে হয়তো না সবাই জানে যে অবস্থা মারাত্মক লেভেলের খারাপ বাট আমি চেষ্টা করতেছি যাওয়ার জন্য এন্ড কথা হইছে যে ওই এক্সজস্ট বাইকটা নিয়ে 15000 টাকার মামলা হাতে নিয়ে হোন্ডাটা ভাঙে চুরে আস্তে আস্তে প্রায় 20-21000 টাকার একটা চুনা লাগা যায় যদিও আমি দুইবার খাইছি কখনো বলা হয় না ভিডিওতে দুইবার খাইছি দ্যাটস ওয়াই ইনশাআল্লাহ আমি যাব আবার প্র্যাকটিসে होप सो আমি তো এখন শো গুলো অ্যাটেন্ড করতেছি এন্ড ইনশাআল্লাহ কোন এক জেলাতে কোন এক স্টান্ট শোতে দেখা হবে কজ শো আমার জন্য পারফেক্ট ইউ নো শো আমার জন্য পারফেক্ট আর বলতে গেলে যে স্টান্ট প্র্যাকটিস যেটা ইনশাআল্লাহ রাস্তাটা একটু ওকে হয়ে গেলে ইনশাআল্লাহ আবার রেগুলার আমাকে দেখতে পারবেন ওইখানে যদিও অনেক ভিডিওস আছে 300 ফিট নিয়ে কাইন্ডলি যারা এখন চেক করে না চেক করে আসতে পারো তোমার কোশ্চেন কিন্তু তোমার দিয়ে দিছি এন্ড আরেকটা ব্যাপার এখন বলতে পারো যে ফেসবুকের ভিডিওটা ফেসবুক তো আমাকে দেয় দ্যাটস ওয়াই অ্যান্ড ফেসবুকের ব্যাপারটা হচ্ছে কি যে আপডেট ওটা কোনো ব্লগ না জাস্ট শর্ট ভিডিওস এটা শর্ট ভিডিওস মেক করা অ্যান্ড ইউটিউব যেটা ওইটা হচ্ছে আমি অরিজিনাল মেইন এফোর্ট দিয়ে যে কন্টেন্টটা বানাই এইটা অ্যান্ড হয়তো এখন আমি অনেক খ্যাত কন্টেন্ট বানাই রিয়েলি সরি ফর দ্যাট বাট 1 মিলিয়ন হইতেছে ভাই 1 মিলিয়ন হইতেছে इंशाल्लाह गाइस एंड गोल्डन प्ले बटन कमिंग सून एंड आमी तुम्हार ব্যাপারটা ভেবে দেখব আবারো ভালো যে দেওয়ার চেষ্টা করব কজ জিরো থেকেই স্টার্ট করছিলাম এন্ড এখন 10 লাখের একটা পরিবার হতে যাচ্ছে इंशाल्लाह ভালো কিছু হবে থ্যাঙ্কস ফর দিস কোশ্চেন নেক্সট সো নেক্সট কোশ্চেন করছে হাসিনা আক্তার মানজিয়া আপনি এখন পর্যন্ত বেস্ট কি রান্না করে খাইয়েছে ভুলে গেছি बेस्ट फ्रेंच फ्राई कारण मानजे देखते आलुर मतो हमें आलू बनाए खाओ इसमें फ्रेंच फ्राई मैं वेजेस वो आसले आगे वेजेस लाइक कर दो ताई आमार जन्नो वेजेस बनाए खावाई तो एखन ये भिडियोटा देखार परे जे आमार कि होबे एखन बोलबे कि তুই তো বলতে পারতি আমি রান্না করে খাওয়াইছি চিকেন ফ্রাই বা সামথিং লাইক দ্যাট কিছু খাওয়াইছস হাসিব কটকি আরেকটা খাবো খাবেন যখন দুটো একসাথে খাও হালকা একটু নড়েচড়ে বসতে হবে আর মাঝে মাঝে আমার এসব কোশ্চেনে ধরেও যায় থ্যাঙ্কস ফর দিস কোশ্চেন নেক্সট সো নেক্সট কোশ্চেন করছে পাটা উঠাই নি আগে একটু নেক্সট কোশ্চেন করছে ফোনটা হাতে নেওয়ার রিজন হইছে যে কোশ্চেনটা একটু বড় এন্ড অনেক জোস একটা কোশ্চেন সিয়াম হোসেন লিখছে ব্রো তুমি যে পারাম সুন্দরীর গানের ভিডিওতে একটা মেয়েকে খালি দেখো কেন ওই মেয়ে কি তোমার ক্রাশ আসলে গাইস আমি এগুলো দেখি না বাট হঠাৎ করে আমার এই যে অফিসের এই পিসিটার মধ্যে দেখলাম হাসিবের মানে ইউটিউব চ্যানেলে ওইটা তারপর হাসিব দোষটা কিন্তু হাসিবের দোষটা কিন্তু আমার না হাসিবের বউ হয়তো সু লাগাইলাম নাকি দেখতেছো ভিডিওটা সো হাসিবের পিসির মধ্যে বেসিক্যালি এটা ছিল তারপর আমি একদিন দেখতেছিলাম ওটা ভালো লাগতেছিল আর কি যখন সরি আমি আবার কেন মুভমেন্টে চলে যাই ওই স্টেপটা আমার অনেক ভালো লাগে আর গানটা অনেক সুন্দর দ্যাটস ওয়াই মেয়েটা অনেক সুন্দর আরে না আরে গানটা সুন্দর বেসিক্যালি গানটা সুন্দর আর ও অনেক সুন্দর ভালো নাচে আর কি दैट्स वाई यार कि आमी एक माने ओके स्टक माने ना 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 क्यों फाहिम तुम सत्य कथा तो बोलो আমার মুখ দিয়ে সবসময় সত্য কথাই বের হয় এটা কেন আমি জানি না বাট সুন্দর নাচে দ্যাটস ওয়াই আমি একটু ভালো লাগে এখন ক্রাশ আমরা প্রত্যেক টুরে যে তো ডান্স স্টেপ গুলো আর কি মানে আমরা প্র্যাকটিস করি আসলে ওদের থেকে আমরা শিখি ইউ নো কিভাবে স্টেপস দিতে হয় থ্যাঙ্কস ফর দিস কোশ্চেন পার্সোনালি বলবো না এটা তো বুঝো না বড় একটা টিভি লাগিয়ে রাখছি সামনে নেক্সট রাতুল আহমেদ ফানি একটা কোশ্চেন মুসলমানি করছেন আসলে ঠিক সময় বিয়ে করলে সোহাগ চলে আসতো আচ্ছা হ্যাঁ আচ্ছা গাইস আমি আমার অনেক সাবস্ক্রাইবারস আছে বাচ্চা বাচ্চা যাদের এখনো মুসলমানি হয় নাই তোমরা আমাকে ইনভাইট করতে পারো যদিও আমার মনে আছে আমার মুসলমানিতে আমি একটা সাইকেল পাইছিলাম ছোট একটা সাইকেল আমার মামা আমাকে দিছিল তারপর অনেকগুলো গিফটস পাইছিলাম তারপর আমি কোলে করে ওই বাসায় যে বাসায় ছিলাম ওই বাসায় কোলে করে আমি গাড়ি থেকে বিছানায় ছিল আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে মুসলমানের সাথে আমার দাদু আমাকে ডেলি টাকা দিত মুসলমানের ব্যাপারে কজ মানে আমি বলছি যতদিন আমি খাড়ে শুয়ে থাকবো ততদিন আমার টাকা দিতে হইব এক সপ্তাহটা খাড়ে শুয়ে থাকতে হয় এক সপ্তাহ দিছে এন্ড এই দিনগুলো মিস করি এন্ড আসলে মুসলমানের দাওয়াত তো সবাই খাইতে আসে না তো তোমরাও ওই যে তোমার তো মুসলমানি হয় নাই কারণ তুমি কোশ্চেনটা করছো আমি বুঝতে পারতেছি তোমার মুসলমানের দাওয়াতটা আমাকে দিও আমরা খাইতেও পারি না আমরা খাইতেও পারি নাচতেও পারি চিল হবে বুঝলে পড়াশোনাতে সমস্যা নাই ভালো লাগছে কোশ্চেনটা নেক্সট মোহাম্মদ তামিম কোশ্চেন করছে আনঅফিশিয়াল বউ কয়টা রাসিব GSXR B3 আচ্ছা দাঁড়াবেন কি আছে আমার কাছে আপাতত দেখি পালসারটা আছে বাড়িতে তারপর আছে এখন 4Vটা আছে অ্যাপাচি 4Vটা তারপর আছে হইছে ইয়ামাহা R15 ভার্সন 3টা আছে তারপর GSXRটা আছে নতুনটা আর হইছে WXV আছে বেবি লো এন্ড এটা কি আপনি বইয়ের হিসেবে পড়বেন না মুরগির কথা বলছেন আমার আপকামিং এর কিছু একটা আসতে যাচ্ছে আপকামিং কি আসবে কি বলতেছে এগুলো সব আপকামিং কি আবার আর বলতে গেলে যে আনঅফিশিয়াল জামাই আমাকে কয়জন ভাবে সেটা দেখার বিষয় নাহিদ ব্লগ বলছে বিয়ের জন্য কেমন পাত্রী পছন্দ আর কয়টা বিয়ে দিতে চাও আমাকে আমি তো मुर्गी हलाल हो गया, पीस, ओके, क्लियर। शहीदुल इस्लाम शाहीन आमार क्लोज छोटो भाई क्वेश्चन करछे जे बांग्लादेशे बेस्ट कार ड्रिफ्टर के। आसले बांग्लादेशे अनेक कार ड्रिफ्टर आछे, तार मध्ये आमार देखा तुई बेस्ट, कस तुई आमार छोटो भाई एंड तोके आमी सपोर्ट सबचेये बेशी करी। सबाई काइंडली यूट्यूब चैनलटा सबस्क्राइब करे दिबेन शहीदुल इस्लाम शाहीनेर। एंड तुई चिटां कापाय आसछस, माथा नष्ट, चिल, हैव फन, पीस। की करते होबे? स्ट्रागल करते होबे, नट शो ऑफ, स्ट्रागल करते होबे। स्ट्रागल करे एंड तुई गाड़ी देखी, तुई गाड़ी बेचे दिसोस, इंशाल्लाह आरो भालो किछु आसबे। एंड दुआ कर तोर भाई जानो एकटू तोदेर मतो थाजनेटे जाइते पारे। आमार तो बुझोस ना, आमाके केउ दाम देय ना, WXV निये जाई तो आसले एकटा केनार इच्छा, छोटखाटो एकटा केनार इच्छा। जाबो ना तोर साथे ड्रिफ्ट करबो ना आमिओ। बेस्ट अफ लक। नेक्स्ट, एटार मध्ये आमार बोनो, छोटो बोनो क्वेश्चन करे बसछे आमार HSC एग्जामेर आग मुहूर्ते तोमार बियार अनाउंसमेंटटा करबा ना। आई डोंट नो कत सबसक्राइबर लागे जानी, 70 कम ना, 65 और 64, आई डोंट नो कबे होबे, बास खाइतेও পারে, आई डोंट नो। তোমাদেরই কজ, তোমরাই তো আমাকে করে দিতে চাচ্ছো, করো, হালাল করে দাও। নেক্সট, সো এটা লাস্ট কোশ্চেন। অনেকগুলো কোশ্চেন পড়ে ফেললাম, সবাইকে থ্যাংক ইউ। এন্ড যাদেরটা নিতে পারেনি রিয়েলি সরি। লাস্ট কোশ্চেন, রিফাত হাসান রাফি বলছে কোন জায়গায় ট্যুরে গেলে না বলে চলে যান কেন, পরে আসার সময় স্টোরি দিয়ে বলেন গুড বাই। আসলে গাইস আমি মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্টোরিজ দেই ইনস্টাগ্রামে, মানে বাংলাদেশের মধ্যে বলতে গেলে মানে ইউটিউবার হওয়ার পরে মানে সবচেয়ে বেশি ইনস্টাগ্রামে স্টোরিজ দেই, ফেসবুক পেজে স্টোরিজ দেই। অ্যান্ড আমি অলওয়েজ আপডেটেড থাকি, সবার সাথে কানেক্টেড থাকি। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করি রাস্তায় একজন দাঁড়াইলেও আমি একজনের সাথে দেখা করে আসার, কজ ওরা আমাকে অনেক আগে থেকে দেখে। যারা আমার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে ওরা কিন্তু আমাকে অনেক আগে থেকে দেখে, এটা এখন থেকে দেখে না, 2013, 2014, 2015 থেকে দেখে, যখন আমি সাইকেল স্ট্যান্ডার্ড রাইড করতাম। তো তাদের জন্য আমি একটু হইলেও স্টোরি দিয়ে যাই। অ্যান্ড এখন বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে যে সাবস্ক্রাইবার্স বাড়তেছে, মানুষ বাড়তেছে, হয়তো কেউ 2021-এর পরে সাবস্ক্রাইব 2021 থেকে সাবস্ক্রাইবার, মানে নতুন সাবস্ক্রাইবার্স। সো সবাই মিলে একটা গ্যাদারিং সৃষ্টি হয়ে যায়, দ্যাটস ওয়াই আমার ব্লগের কন্টেন্ট হয়তো একটু ঝামেলা হয়ে যায়, মানে রিপ্রেজেন্ট যে ব্লগগুলো। বাট এখন চেষ্টা করব যে আগে যাব, তারপর ব্লগ করব, তারপর একটা লাইভ করব, লাইভ করে বলবো গাইজ আমি আছি, এখানে আছি, চলে এসে দেখা করতে। অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে ভালো কিছু করতে পারি, সবসময় তো খারাপ কিছুই করি না আপনাদের জন্য, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। অ্যান্ড 1 মিলিয়নের কাছাকাছি আমরা, একটা গোল্ডেন প্লে বাটন, তারপর কি করব, তারপরে চাহিদা কি আছে, উই ডোন্ট নো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হইতেছে পরবর্তী একটা ভ্লগে। অ্যান্ড ভ্লগটা কী হবে আই ডোন্ট নো, হয়তো ময়মনসিংহ ভ্লগও হইতে পারে। যদি একটা ভিডিও আসে, একটা ভিডিওর পরে ময়মনসিংহ ভ্লগ আসবে, যদি মানে সব কিছু হয়। অ্যানালে এরপর একটা ময়মনসিংহ ব্লগ। চিল, হ্যাভ ফান, পিস। আসসালামু আলাইকুম। অ্যান্ড দোয়া রইল সবার জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন।